নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো, যার পেজ নম্বর 174 থেকে 174 থেকে তোমার হচ্ছে 178 নম্বর পেজ পর্যন্ত। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে। ফার্স্ট কোশ্চেন বলেছে 1.1 এ ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কে? অ্যান্সার হবে খয়রাচা রণজিৎ গুহ। 1.2 তে কী বলেছে যে ম্যাডেনাস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটি লিখেছেন? অ্যান্সার হবে কয়রাচার মিশেল ফুকো। 1.3 তে কী বলেছে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়? অ্যান্সার হবে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়েছিল 1854 খ্রিস্টাব্দে। 1.4 কী বলেছে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন কে? এর অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো দেখো পরের কোশ্চেন কী বলেছে। 1.5 এ সই মুন্ডা ছিলেন? অ্যান্সার হবে খয়রাচার কোল বিদ্রোহের। পরের কোশ্চেন কী বলেছে 1.6 এ ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়? অ্যান্সার হবে কয়রাচার 1865 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলেছে 1.7 এ 1857 গ্রন্থটি রচয়িতা? অ্যান্সার হবে খয়রাচার সুরেন্দ্রনাথ সেন। 1.8 এ কী বলেছে গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন? অ্যান্সার হবে খয়রাচার ব্যঙ্গ চিত্রশিল্পী। 1.9 এ কী বলেছে ভারতের বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেন? অ্যান্সার হবে শিবচন্দ্র নন্দী। পরের কোশ্চেন কী বলেছে 1.3 তে শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন? অ্যান্সার হবে কয়রাচার মদন মোহন তর্কালঙ্কার। 1.11 এ কী বলেছে 1.11 এ বলেছে বিজন ভট্টাচার্যের একটি বিখ্যাত নাটক হলো? অ্যান্সার হবে কয়রাচার নবান্ন। পরের কোশ্চেন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 1.12 তে কলহনের রাষ্ট্ররঙ্গিনী ইতিহাসের অন্তর্গত হবে? অ্যান্সার হবে কয়রাচার স্থানীয় ইতিহাস। পরের কোশ্চেন কী বলেছে 1.13 তে স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে শিকাগো সম্মেলনে যোগদান করেন? অ্যান্সার হবে খয়রাচার 1893 খ্রিস্টাব্দে। 1.14 এ কী বলেছে গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয়? অ্যান্সার হবে খয়রাচার কুষ্টিয়া থেকে, বাংলাদেশের থেকে। হ্যাঁ, 1.15 এ কী বলেছে মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত? অ্যান্সার হবে খয়রাচার রানী শিরোমণি। 1.16 এ কী বলেছে ওহাবি শব্দের অর্থ কী? অ্যান্সার হবে খয়রাচার নবজাগরণ। 1.17 এ কী বলেছে ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন? অ্যান্সার হবে কয়রাচার রাজা রাধাকান্ত দেব। 1.18 এ কী বলেছে গোড়া উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হয়? অ্যান্সার হবে কয়রাচার প্রবাসী। 1.19 এ কী বলেছে শান্তিনিকেতন যেদিন বৃক্ষরোপণ উৎসব পালিত হয়? অ্যান্সার হবে 22শে শ্রাবণ। 1.20 তে কী বলেছে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে কয়রাচার প্রফুল্ল চন্দ্র। দেখো এবার আমি উপবিভাগ নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কী বলেছে 2.11 এ ব্রাহ্মিকা পদ্ধতিতে শাড়ি পরা রীতি বাংলার প্রথম কোথায় চালু হয়? এর অ্যান্সার হবে কলকাতার জোড়াসকর ঠাকুর পরিবারে। পরের কোশ্চেন কী বলেছে 2.12 তে জীবনের ঝরপাতা গ্রন্থটি রচিত থাকে? এর অ্যান্সার হবে সরলা দেবী চৌধুরানী। 2.13 তে কী বলেছে কোন গ্রন্থটি স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত? অ্যান্সার হবে আনন্দমঠ উপন্যাসটি। পরের কোশ্চেন কী বলেছে 2.14 এ বসুবিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠা হয়? অ্যান্সার হবে বসুবিজ্ঞান মন্দির 1917 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। এবার আমি ঠিক বা ভুল নির্ণয় করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে। ফার্স্ট কোশ্চেন বলেছে কুসংস্কার ও সামাজিক কুপ্রথার বিরুদ্ধে সরব হয় বামামদিনী পত্রিকা। তো দেখো কুসংস্কার এবং সামাজিক কুসংস্কার এবং কুপ্রথার বিরুদ্ধে বামামদিনী পত্রিকা সেটা তো হয়েছিল, কিন্তু নারী সমাজের উন্নতির ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, অর্থাৎ কিন্তু এটা ভুল আছে। ঠিক আছে, 2.22 তে কী বলেছে বাংলার ওহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত? এটা কি আছে? ঠিক আছে। 2.23 তে কী বলেছে বেঙ্গল ন্যাশনাল কলেজে প্রথম অধ্যক্ষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? এটা কি আছে? বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ভুল আছে। ঠিক আছে, 2.24 এ কী বলেছে ক্রিকেট খেলার রাজা নামে পরিচিত? এটা কি আছে? এটা কিন্তু ঠিক আছে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। 2.31 এ কী বলেছে তারকনাথ পালিত? এর অ্যান্সার হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। পরের কোশ্চেন কী বলেছে 2.32 তে রামমোহন রায়? এর অ্যান্সার হবে অ্যাংলো হিন্দু স্কুল। 2.33 তে কী বলেছে জমিদার সভায়? অ্যান্সার হবে একের অ্যান্সার 1838 খ্রিস্টাব্দে। 2.34 এ কী বলেছে প্রতাপাদিত্য চরিত্র? এর অ্যান্সার হবে 2 এর অ্যান্সার রাম রাম বসু। তো দেখো ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন আমি করিয়ে দেবো। এবার আমি তোমাদের উপবিভাগ আলোচনা করবো 2.5 এর। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে 2.5 মানে বিবৃতি, ডেভিড ইয়ার 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি স্থাপন করেন? তো দেখো তিনি কিন্তু স্কুল বুক সোসাইটি স্থাপন করেছিলেন, অন্যতম কারণ হলো ব্যাখ্যা 2, তিনি পাশ্চাত্য শিক্ষার প্রসার করতে চেয়েছিলেন। 2.52 তে কী বলেছে বিবৃতি, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সুকুমার রায়কে বিলেতে পাঠান? এর ব্যাখ্যা এক হবে আধুনিক ফটোগ্রাফি ও মুদ্রণ শিল্প সম্পর্কে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে। পরের কোশ্চেন কী বলেছে 2.53 তে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছেন? তো দেখো এর অ্যান্সার হবে 2 এর অ্যান্সার ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য। 2.54 এ কী বলেছে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা মহাবিদ্রোহ থেকে দূরে ছিল? এর ব্যাখ্যা কী হবে? এর ব্যাখ্যা হবে 2 এর অ্যান্সার তারা ইংরেজ শাসনের সুফলগুলি ভোগ করেছিল বলে। ঠিক আছে, তারা ইংরেজ শাসনের সুফলগুলি ভোগ করেছিল বলে। এবার আমি সেট নম্বর 17 অর্থাৎ
পেজ নম্বর 176 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, অশান্ত অরণ্য জীবন গ্রন্থের লেখককে, এর অ্যান্সার হবে রামচন্দ্র গুহ। 1.2 তে কি বলেছে, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়, অ্যান্সার হবে 8ই মার্চ। 1.3 তে কি বলেছে, অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে আমাদের রামমোহন রায়। 1.4 কি বলেছে, বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে খয়রাচার কালীপ্রসন্ন সিং। 1.5 কি বলেছে, দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে খয়রাচার মার্স ম্যান। 1.6 কি বলেছে, একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখ 1.6 কোশ্চেন কি বলেছে, একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপাত্র হল, অ্যান্সার হবে এথেনিয়াম। পরের কোশ্চেন কি বলেছে, 1.7 পৃথিবীর প্রাচীনতম খেলা হল, অ্যান্সার হবে গয়ারাজার মানা কালা। 1.9 কি বলেছে, খুদকাটি প্রথা প্রচলিত ছিল, অ্যান্সার হবে গয়ারাজার মুন্ডা সমাজে। 1.8 কোশ্চেনটা বাদ চলে গেছে, সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি, সিটি অফ ড্রিম নামে পরিচিত, অ্যান্সার হবে গয়ারাজার মুম্বাইকে। 1.11 কি বলেছে, বাংলা নানা সাহেব বলা হতো, অ্যান্সার হবে খয়রাচার রামরতন মল্লিককে। 1.11 কি বলেছে, ভীল বিদ্রোহ নেতৃত্ব দেন, অ্যান্সার হবে খয়রাচার শিউরাম। 1.12 কি বলেছে, তিতুমিরের সেনাপতি ছিলেন, অ্যান্সার হবে গয়ারাচার গোলাম মাসুদ। 1.13 কি বলেছে, সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন, অ্যান্সার হবে গয়ারাচার দ্বিতীয় বাহাদুর শাহ। 1.14 কি বলেছে, গোরা উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হয়, অ্যান্সার হবে খয়রাচার 1910 খ্রিস্টাব্দে। 1.15 কি বলেছে, ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন, অ্যান্সার হবে খয়রাচার অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.16 কি বলেছে, হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে খয়রাচার নবগোপাল মিত্র। 1.17 কি বলেছে, মার্কিউরাস নাইট্রেস আবিষ্কার করেন, অ্যান্সার হবে খয়রাচার প্রফুল্লচন্দ্র রায়। 1.18 কি বলেছে, সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে খয়রাচার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.19 কি বলেছে, বাংলা মুদ্রণ শিল্পের বিশ্বকর্মা বলা হয়, অ্যান্সার হবে খয়রাচার পঞ্চানন কর্মকার। 1.20 কি বলেছে, ভারতের প্রথম ছাপাখানা স্থাপিত হয়, এর অ্যান্সার হবে খয়রাচার গোয়ায়। তো দেখো এবার আমি দুদাগের কোশ্চেনগুলো সলভ করাবো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 2.11 জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত, এর অ্যান্সার হবে দিল্লিতে। 2.20 কি বলেছে, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন, এর অ্যান্সার হবে ডক্টর এম জে ব্রামলি, পরের কোশ্চেন কি বলেছে, 2.13 কোন দিনটি হুল দিবস নামে পরিচিত, এর অ্যান্সার হবে 1855 খ্রিস্টাব্দে 30শে জুন হুল দিবস নামে পরিচিত বা হুল দিবস পালিত হয়। 2.14 কি বলেছে, জমিদার সভার সভাপতি কে ছিলেন, জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। এবার ঠিক বা ভুল নির্ণয় করবো। ফার্স্ট কোশ্চেনে কি বলেছে, বলেছে যে ভারতে ওহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল ওহাবা, এটা কি আছে ভুল হবে, কারণ ভারতে ওহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দিল্লির ওয়ালি উল্লাহ। পরের কোশ্চেন কি বলেছে, 2.22 আয়ারল্যান্ডকে কে কে দেশ বলা হয়, এটা কি আছে ঠিক আছে শুদ্ধ। 2.23 কি বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়, এটা কি আছে, এটা ঠিক আছে। 2.24 কি বলেছে, আধুনিক ছাপাখানার জনক হলেন গুটেনবার্গ, এটাও ঠিক আছে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। 2.31 কি আছে, মেধা পাটিকার, অ্যান্সার হবে গয়ারাজার নর্মদা বাঁচাও আন্দোলন। 2.32 কি বলেছে, 39 অ্যান্সার হবে গয়ারাজার 1872 খ্রিস্টাব্দে। 2.33 কি বলেছে, ইয়াকুব হাসান, অ্যান্সার হবে খয়রাচার মোবলা বিদ্রোহ। 2.34 কি বলেছে, বর্তমান ভারত, অ্যান্সার হবে খয়রাচার 1905। তো দেখো ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করবো। 2.51 কি বলেছে, নতুন সামাজিক ইতিহাস হলো এক ধরনের সংশোধনাবাদ, এর ব্যাখ্যা কী হবে, দুই হবে, রাজকাহিনীর পরিবর্তে সমগ্র সমাজ ইতিহাস চর্চার গুরুত্ব পায়। 2.52 কি বলেছে, জাতীয়তাবোধ বিকাশে ভারত সভার ভূমিকা অসীম, এর ব্যাখ্যা কী হবে, তিন হবে, হিন্দু মুসলিম সম্প্রদায় রক্ষার্থে ব্যাপক ভূমিকা ছিল। তো দেখো এটাও হতে পারে, ব্যাখ্যা একও হতে পারে, ভারত সভা ছিল বড় রাজনৈতিক প্রতিষ্ঠান। প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে যদি কোনো কোশ্চেন আমার ভুল হয়ে থাকে। 2.53 কি বলেছে, 2.53 বলেছে, রামমোহন রায় 1823 খ্রিস্টাব্দে বড়লাট আমহাসকে চিঠি লিখেছে, এর ব্যাখ্যা কী হবে, ব্যাখ্যা দুই হবে, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, কি বলেছে বিবৃতি, 18শ শতকে বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠার পর শিক্ষা বিস্তারে গতি আসে, এর ব্যাখ্যা এক হবে, ছাপাখানা সুলভ বইপত্র শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায়। তো দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।